শুধুমাত্র জাকাতের উপর নির্ভরশীল কোন অর্থনীতি রাষ্ট্র চলতে পারবে না সেই ব্যাপারে আমি একমত কিন্তু একটা টেকনিক্যাল যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জাকাতের সাথে আপনি সরাসরি ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ তুলনাটা আসলে মনে হয় আমার ঠিক না কারণ জাকাত হচ্ছে ওয়েলথ ট্যাক্স যেটা আপনার সম্পূর্ণ মানে আপনার টোটাল সম্পত্তি সম্পদের পরিমাণের উপরে ধার্য হয় আর ইনকাম ট্যাক্স হচ্ছে আপনার ইনকামের উপর হয় যে আপনি প্রতি বছর যেই টাকাটা পাচ্ছেন সেই টাকাটা বা সেই টাকা থেকে কিছু অংশ বাদ দিয়ে নেট ইনকাম ক্যালকুলেট করে সেটা সেটার উপরে অ্যাপ্লিকেবল হয় তো সম্ভবতই আপনার মানে ওই যেটা পৃথিবীতে অন্য বেশ কয়েকটা দেশে ওয়েল ট্যাক্স এর কনসেপ্ট চালু আছে এবং এই ওয়েল ট্যাক্সটা সাধারণত একটু কমই হয় মানে এটা ওই তিরিশ পার্সেন্ট ওয়েল ট্যাক্স দেওয়া সম্ভব নয় মানুষের পক্ষে ওই দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ হতে পারে মানে এই ধরনের একটা রেঞ্জেই থাকে আপনি যদি একটু গুগল করে দেখেন যে ওয়েল ট্যাক্স আমার স্ক্যান্ডেলিভার কোনো কান্ট্রিতে আছে আমার এক্সাক্টলি মনে নেই বাট এরকম বিভিন্ন দেশে আছে যেখানে সেখানে এরকম পার্সেন্টেজ থাকে আর কি

সেটা হচ্ছে অমুসলিমদের উপরে প্রযোজ্য অমুসলিমরা সেটা দিবে রাষ্ট্রের ভিত ভিতরে বসবাসকারী আরেকটা ট্যাক্স হচ্ছে আশেপাশে ছোটখাটো কোনো অমুসলিম রাষ্ট্র থাকতে তাদের উপরে আরোপ করতে পারে মুসলিম সরকার প্রধান তখন তাদেরকে একটা তাদেরকে তাদের ইনকামের একটা বড় অংশ এই মানে মুসলিম শাসককে পাঠিয়ে দিতে হয় আর সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে গনিমতের মাল এই অন্য অমুসলিম রাষ্ট্রকে আক্রমণ করে তাদের লুটপাট করে নিয়ে আসা এই কয়টা হচ্ছে ইসলামী রাষ্ট্রে আয়ের মূল উৎস

কারণ আমাদের আমরা মূলত টাকা ইনকাম করি আমাদের ইনকামটা আসলে ঠিক সম্পদ মানে আমরা যেমন আমাদের কত কত মানে বোলায় কত মন ধান আছে সেটা আমরা হিসাব করি না সেটাকে টাকায় কনভার্ট করে তারপরে হিসাব করছি কিন্তু সেই সময় অর্থাৎ আজকে থেকে হাজার দেড় হাজার বছর আগে আমার ধারণা যে এটা প্র্যাকটিক্যালি একটা মানুষের প্রতি বছরের আসলে ইনকামটাকে ঠিক মতো ট্র্যাক করা অনেক ডিফিকাল্ট ছিল তো সেই কারণে আমার মনে হয় যে ইনকাম ট্যাক্সের কনসেপ্টটা আমি আমি অবশ্যই ভালো জানি না যে ওই সময় ওই সময় ওই সময় অন্য দেশে ইনকাম ট্যাক্সের কনসেপ্ট চালু ছিল কিনা যে আপনি যদি দেখেন যে মূলত যে যে খাজনা বা যেটা আপনি বললেন যে খারাপ তো ওই খাজনার কনসেপ্টটা ছিল আর জাকাত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এক্সট্রা একটা এটা মানে এক্সট্রা একটা আয়ের জন্য দেওয়া হয়েছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা সেটার উপর বেস করে আমার ধারণা শুধুমাত্র জাকাত দিয়ে বা জাকাতকে অ্যাড করেও ওই অন্যান্য যে বিষয়গুলো বললেন আপনার এই পয়েন্টের বিরুদ্ধে একজন কথা বলছে মানে প্রাইভেট চ্যাটে আমি তাকে একটু যুক্ত করি দেখি সে আপনার পয়েন্টের বিরুদ্ধে কি বলে হাফেজ আবদুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আপনি লিখেছেন প্রাইভেট চ্যাটে যে জাকাত দিয়ে সম্ভব আফগানিস্তান চলছে কেমন

দেখেন সে কাশি জিহাদ করতে আসছে কাশি জিহাদি না কথা না না করবে। ভাই আমি যে উনি আলোচনা করতে যুক্তি কাশিজিহাদিটুক্তি দিয়ে কিছু বলবেন কিন্তু উনি কাশি জিহাদি বোঝা গেছে আহ এখানে এসে মানে একটু পরে গালিগালাজ শুরু করবে ঠিক আছে ননিম ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর কি কিছু বললে বলেন তাহলে না তোমার কিছু বলো ভাই আপনি বসেন

অনেক পার্টি কিন্তু ইসলামে হারাম যেমন ব্যাংকিং ইসলামে হারাম এন্ড আমার মনে হয় না যে শরিয়া আইনে কেউ ব্যাংকিং কে কোন সময় এটা এক্সপ্লেইন করতে পারবে যে সেটা কিভাবে ওরা হালাল করবেন কে কিভাবে ওরা অ্যাকসেপ্ট করতে পারবে সো সাম হাউ সবাই কিন্তু এই হারামটাকে অ্যাকসেপ্ট করছে কারণ তারা বাধ্য হয়েছে এন্ড সেকেন্ড পয়েন্ট ট্রেডিং এর সময় আমি যতটুকু জানি যে সরিয়া আইনে ট্রেডিং এ যদি কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে যদি কোনো জাজ যেটাকে জাজ করে জাজের বিষয়টা হলো সে মুসলিম যে তার কথার মৌখিক কথাটাই বিশ্বাস করবে সেটা হলো মুসলিমদের ভাই এরকম কিছু একটা কনসেপ্ট আছে এবং অমুসলিমের সেক্ষেত্রে একটা থাকে আর অমুসলিমকে বেশি দিতে হয় যেটা আপনি বললেন সেই বিষয়টা সো নর্মালি অমুসলিম কোনো কান্ট্রির সাথে মুসলিম কান্ট্রির কোনো সময় ট্রেডিং হতে পারে না যদি সেটা সরি আইন অনুযায়ী তারা করতে চায় তো বিষয়টা কি এরকম না যে সরি আইন দিয়ে অ্যাকচুয়ালি এই ইকোনমিক্সে কোনো কান্ট্রি টিকে থাকা বা চলাটা সম্ভব না না আমি প্রশ্নটা আপনি অথবা আসিফ ভাই যে বলতে পারবে বা ফারাজ ভাই যে বলতে পারবে তাকে কারণ এটা আমি দেখেছি যে হিস্টোরিতে যে মুসলিম কান্ট্রি গুলো তারা কিন্তু এই টা বা ট্রেডিংটাকে অনেক পরে একসেপ্ট করেছে তার জন্য অনেক মুসলিম কান্ট্রি এখনো কিন্তু অনেক পুয়ার বা এখনো এই এজের সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজ বি করতে হয় নাই কারণ ইসলামে অনেক সময় নিউ অনেক কিছু একসেপ্ট করাও

যারা লিখেছেন তাদের নাম লিস্ট ফার্স্ট একজনের নাম হচ্ছে আয়সা একজনের নাম হচ্ছে বজরুদ্দিন হোপফুল মানে দুজন মুসলিম নাম মনে হচ্ছে আমার কাছে তো যা এইটার অ্যাবস্ট্রাক্ট আমি যা দেখলাম সেটা মানে আমি এবার কি বলি এই মাত্র দেখলাম সেখানে দেখা যাচ্ছে তারা মূলত জাকাতে ইন্দোনেশিয়া সোসাইটিতে জাকাতের ভূমিকা নিয়ে তারা একটা ইয়ে চালা ছিল একটা সার্ভে বা কোনো ধরনের অ্যানালাইসিস করেছে এবং সেখানে তারা দেখাচ্ছে যে আমি পড়েছি নাই দ্য রেজাল্ট শোড দ্যাট জাকাত ইন ইন্দোনেশিয়া

থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রবলেম হিসেবে দেখা যায় আমার মনে হয় এই কারণে সুদ ছাড়া একেবারে অন্য অন্য তারা মূলত ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে যে কনসেপ্ট গুলো নিয়ে আসে সেটা আসলে সুদেরই জাস্ট মুনাফা কিংবা অন্য নাম দিয়ে তারা সুগার কোটিং করে কিন্তু আসলে এটা এটা সুদই কারণ সত্যিকার হচ্ছে একেবারে সুদের কনসেপ্ট ছাড়া কোন ইকোনমি চলতে পারে না আর সেকেন্ড যে পয়েন্ট আপনি বললেন যে বিদেশিদের সাথে বা অন্য অমুসলিম দেশের সাথে যোগাযোগ বা ব্যবসা এই ব্যাপারেও অবশ্য আমার তেমন একটা জ্ঞান নাই তবে যে কোনো মানে ফিনান্সিয়াল সিস্টেমই মানে গড়ে উঠে একটা ট্রাস্টের মাধ্যমে তাই না আমাদের মাঝামাঝি একটা আর্বিট্রেশন কিংবা আমি যদি ব্যবসা করতে চাই তাহলে আমার অ্যাটলিস্ট কোনো একটা বডি লাগবে যাকে আমরা দুজনই বিশ্বাস করি সেইটা সেটা যদি এস্টাবলিশ না করা যায় যদি আমরা মানে মানে ইসলামিক দেশগুলো যদি এখানে কোনো ধোকাবাজির পার্ট হয় সেক্ষেত্রে আসলে কেউই তাদের সাথে ব্যবসা করবে না তো এই কারণে আসলে মানে ঠিক ওই আপনি যেভাবে বললেন যে ইসলামিক একেবারে ইসলামিক ওয়ে মেনে ব্যবসা করা সেটা আসলে আমার মনে হয় একেবারে ফিজিক্যাল না আমাদের ইন্টারন্যাশনাল যে এস্টাবলিশ সিস্টেম গুলো আছে সেগুলোকে মেনেই ব্যবসা করতে হবে আর কি একটুকে ভাই আমি জাস্ট বললাম অনেক ধন্যবাদ আপনাকে রনিম ভাই ভালো থাকবেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আশা করি আবারও কথা হবে আপনি আবারও আসবেন আবার আশা করি আরো কথা হবে ভবিষ্যতে জি ভাই ইউ আসলে আমি এই ট্রেডিং এর বিষয়টা পড়েছিলাম হলো যখন আমি অটোমান এম্পায়ার বিষয়টা পড়েছি অটোমান এম্পায়ারের সময় ওরা ট্রেডিং এর বিষয়টাকে এইভাবে ওরা করেছিল যে অটোমানের সাথে যারা ট্রেডিং করতো যারা যদি নন মুসলিম হতো তারা অনেক সময় এখানে অনেক বেশি কনসিকোয়েন্স তারা ফেস করতে হতো যেমন তাদের সাথে যদি কেউ কন্ট্রাক্ট ব্রেক করতো তারপর অটোমানের যদি কোনো জাজ সেটা জাজ করতো মানে অটোমানে গিয়ে তখন যদি জাজ করতো তাহলে সেটা অবশ্যই রায়টা মুসলিমের পক্ষে হতো অ্যান্ড অটোমানের এই বিষয়টাই অ্যাকচুয়ালি এই বিষয়টার উপরেই অনেক হিস্টোরিয়ান এই বিষয়টা বলেছে যে অ্যাকচুয়ালি এই অনেকগুলো বিষয়ের জন্যই সোয়ার লয়ের কান্ট্রির সাথে তখন ট্রেডিংটা বিষয়টা হয়নি একদম ঠিকই বলেছেন এই অমুসলিমদের সাক্ষ্য একজন কখনোই একজন মুসলিমের সমান না এই বিষয়টা বলা আছে আপনার সাথে আমরা আমরা অনেকক্ষণ কথা বলে বললাম আপনাকে তাহলে আজকে আপনি আবার আসবেন আবার আসবেন আবারও কথা হবে আমাদের কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশি প্রেসার হয়ে যাচ্ছে আমাদের স্টেজে এই কারণে সরি আপনাকে আজকে তাহলে বিদায় জানাতে হচ্ছে আপনি আবার আসবেন আবার আপনার সাথে আমরা আরো আরো আলোচনা করব ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ